কৈলা শহরে বাংলাদেশের নাগরিক আটক এ যেন এক নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবারে পুলিশ নয় গ্রামের মানুষ অবৈধভাবে আসা বাংলাদেশি নাগরিককে আটক করে কৈলাশহর থানার পুলিশের হাতে তুলে দেন কৈলাশহর থানার ওসি বিজয় দাস জানান যে শুক্রবার রাতে কৈলা শহরের মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অচেনা এক ব্যক্তিকে চলাফেরা করতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয় এরপর এই ব্যক্তিকে গ্রামবাসীরা আটক করে কৈলাশহর থানার পুলিশকে খবর দেয় পুলিশ খবর পেয়ে মূর্তিছড়া গ্রামে গিয়ে সেই ব্যক্তিকে গ্রেফতার করে কৈলাশহর থানায় নিয়ে আসে দীর্ঘক্ষণ পুলিশে জিজ্ঞাসাবাদের পর জানা যায় সেই সন্দেহ ব্যক্তি বাংলাদেশের নাগরিক তার নাম কমল উদ্দিন বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার গোনাগাঁও এলাকায় নাম হলো কমল উদ্দিন বাবার নাম আদমপুর